অফিসের পাশে ডোবাতে মারা গেছে, অনুভবের লাশ পড়ে আছে, শত শত মানুষ ভিড় করে দেখছে। রাজশাহী ফায়ার সার্ভিসের মূল এলাকায় যে মাদ্রাসা মাঠ রয়েছে, মাদ্রাসা মাঠ সংলগ্ন পুকুর থেকে একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবং এই মরদেহ দেহতে কিছু নেই, পরনে কিছু নেই, তবে তার ক্যাথেটার এবং গোটা শরীরটাই হচ্ছে ব্যান্ডেজ মোড়ানো রয়েছে, পায়ে স্যান্ডেল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক যে জনগণ রয়েছে তারা লাশটি দেখার জন্যে এই পুকুর পাড়ে সকালের দিকে হাজী মোহাম্মদ সরকারি স্কুলের এই পুকুরটিতেই মৃতদেহটি ভাসতে দেখে পুলিশ এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ডোমের সহযোগিতা নিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এ সময় পুলিশ ও র‍্যাব সদস্যরা উপস্থিত ছিল। অনুভবের মা রীতা বেগম যেটি জানিয়েছেন, স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল মৃত নাবিল। তার মানসিক সমস্যাও ছিল এবং ডাক্তারের চিকিৎসাধীন ছিল। এরই মাঝে গত 2 ফেব্রুয়ারি শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ওই দিন থেকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 31 নম্বর বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিল সে। আজ সকালের দিকে তার মা যখন ওয়াশরুমে যায়, এই সুযোগটি কাজে লাগিয়ে সে হাসপাতাল থেকে বিবস্ত্র অবস্থায় শরীরে ক্যাথেটার ও ব্যান্ডেজ নিয়ে বের হয়। এরপর থেকে হাসপাতালে খোঁজাখুঁজি করে তাকে না পাওয়া গেলে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। পুলিশ তার মা রীতা বেগমকে যেটি জানায় যে ফায়ার সার্ভিস এলাকায় একটি পুকুর থেকে একটি কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি যে বর্ণনাটি দিয়েছেন সেই বর্ণনার মতে ওই ছেলেটির হুবহু মিল রয়েছে। পরে তার মা ঘটনাস্থলে এসে ছেলের মৃতদেহ শনাক্ত করে। আজকে সকাল 7টার সময় পালিয়ে 7:18 পালিয়েছে। আমি ছিলাম, আমি খালি ওয়াশরুমে গেছি আর আজকে এই ঘটনা ঘটেছে। আমরা 8টা 20-এ খবর পাই যে হাজী মোহাম্মদ মহসিন, যেটা আগে ছিল মাদ্রাসা স্কুল, এই স্কুলে পুকুরে একজন লোক ডুবন্ত অবস্থায় আছে। আমরা খবর পেয়ে দৌড়ে আসি, আসার পরে দেখি যে একটা আনুমানিক আট দশ বছর বয়সী শিশুর লাশ পড়ে আছে, যেটি বুকে ব্যান্ডেজ আছে, পায়ে স্যান্ডেল আছে, ক্যাথেটার লাগানো আছে। সে বাসায় সিঁড়িঘরে একা একাই গ্যাস লাইটের আগুন দিয়ে গায়ে আগুন ধরে দিয়েছিল। আগুন ধরে যাওয়ার পরে বেশ কিছুদিন আগে সে মেডিকেলে ভর্তি আছে এবং অনেকদিন ধরে চিকিৎসা চলছে। সে অনেক সুস্থ হয়ে এসছে, হঠাৎ ওর মা আম্মাই থাকে ওর সাথে বেডে, হঠাৎ ফজরের নামাজের পর আর আম্মা টয়লেটে গেছে, টয়লেট থেকে এসে দেখছে বেডে নাই। এই সকল আর আম্মা খুঁজে বেড়েছে, খুঁজতে এই কিছুক্ষণ আগে খবর পেয়েছে সে হলো পুকুরে, এখানে এসে পুকুরে লাশ পড়ে আছে। সকাল হলো 8:30 দিকে আমার সরকারি মোবাইলে একটা ফোন আসে যে হাজী মোহাম্মদ মহসিন হচ্ছে বিদ্যালয়ের পাশে পুকুরে একটা লাশ ভেসে আছে। সংবাদ পাওয়ার পর আমার যে মোবাইল ডিউটি অফিসার আছে তাকে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করি এবং ঘটনাস্থলে আসতে বলি, এবং আমরা হচ্ছে নিজেরাও আসি এবং আমার অন্যান্য সিনিয়র স্যাররাও আসেন। এসে হচ্ছে ব্যান্ডেজ পেছানো আর কি একটা ছেলেকে ভাসমান অবস্থায় আমরা উদ্ধার করি। বয়স অনুমান 14-15 হবে, এখন তাকে আমরা উদ্ধার করেছি, শ্রুতাল করেছি। মৃত অনুভবের বাড়ি নগরীর তেরখাদিয়া এলাকায়, পিতার নাম খাদিমুল ইসলাম। গত 5 বছর আগে বাবা মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদের পর থেকে অনুভব তার মায়ের কাছেই থাকতো।